নির্বাচিত হয়েছে, এটা আমাদের কাছে সকলের আনন্দের। উত্তরীয় পড়িয়ে তাকে সম্মান এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শিবপ্রকাশ বলেছেন আমাকে, আমাদের যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা জি, তার যে সেন্ট্রাল টিম আজকে ঘোষণা করেছে, সেই টিমে আজকে আমাকে সর্বভারতীয় স্তরে সহসভাপতি হিসেবে নিযুক্ত করেছে। স্বাভাবিকভাবে আমি নাড্ডাজিকে আমার প্রণাম জানাই, আমার নমস্কার জানাই, সাথে সাথে আমি নমস্কার জানাই ভারতবর্ষের সবচাইতে প্রাণ পুরুষ, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির তথা পৃথিবীর সবচাইতে জনপ্রিয়তম ব্যক্তিত্ব, যার নাম নরেন্দ্র দামোদর। সেই নরেন্দ্র দামোদর মোদীজি আজ ভারতবর্ষের বিজেপির কর্ণধার, ভারতবর্ষের কর্ণধার, পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়। আমি আমার তরফ থেকে তাকে প্রণাম করি, তাকে তার বিরল ব্যক্তিত্বের জন্যে তাকে নমস্কার করি। আরও একজন বলতে হবে যে ভারতবর্ষের যে গৃহমন্ত্রী, যার হাতে সবচাইতে তার সময়ে ভারতীয় জনতা পার্টির শ্রীবৃদ্ধি হয়েছে, সেই অমিত ভাই সাজিকে আমি আমার তরফ থেকে আন্দোলনের অন্তঃস্থল থেকে আমি তাকে প্রণাম করি, তাকে শুভেচ্ছা জানাই, যাতে তার নেতৃত্বে যেভাবে বিজেপি এগিয়েছে এখন নাড্ডাজির নেতৃত্বে যেন আমরা সেইভাবে এগিয়ে। সুতরাং যে গুরু দায়িত্ব আমার উপর তিনি আস্থা রেখে দিয়েছেন, আমি সেই গুরু দায়িত্ব মাথা পেতে গ্রহণ করেছি এবং আমি চেষ্টা করব যে ভারতীয় জনতা পার্টি যে কাজ আমাকে দেওয়া হবে আমি সেটা সুচারুভাবে পালন করব। তাই স্বাভাবিকভাবেই আমি যে গুরু দায়িত্ব আমার আনা হয়েছে, তার মধ্যে আমার কাছে এখন সবচেয়ে বড় গুরু দায়িত্ব হচ্ছে কি, ভারতীয় জনতা পার্টির সামনে এখন বিহারের নির্বাচন, সামনে এখন তারপরেই পশ্চিমবাংলার নির্বাচন, আসামের নির্বাচন, পন্ডিচেরির নির্বাচন, আরও তিনটে রাজ্যের নির্বাচন। আমার যে স্টেটের বাসিন্দা, আমি যেখানে জন্মেছি, যদিও আমি এখন দিল্লির ভোটার, তা সত্ত্বেও আমি যেখানে জন্মেছি, বড় হয়েছি, সেই স্টেটের নির্বাচন হবে আগামী মার্চ এপ্রিল মাসে। অতএব আমাকে আমারও গুরু দায়িত্ব রয়েছে যে নির্বাচনে এই রাজ্যের যিনি সভাপতি দিলীপ ঘোষ সহ আর যাদের দায়িত্বে ভোট হবে আমাদের, আমরা সর্বতভাবে চেষ্টা করব যে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় আনব। আজকে যারা আপনারা এখানে আসছেন তাদের প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম কৃতজ্ঞতা জানাই। মুকুল ভাই, একটা কথা হচ্ছে, একবারে হুগলি জেলায় কৃষি যে 2000 বিল সেটা নিয়ে এলেন এবং তারপরে এই সুখবরটা এলো, তারপরে কি বিরোধীদের একটা পাল্টা জবাব আছে যে কৃষি বিল কৃষির পক্ষে যাবে না, সেই জায়গায় দাঁড়িয়ে হুগলির মাটিতে কি বলবো? কথা বলি যে এই যে কৃষি বিল নিয়ে আমার যে বক্তব্য, রাজ্যের বক্তব্য, আমাদের বক্তব্যটা আমি আপনাদের কাছে বলবো বলে নিচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে এখানে আমার সাথে রয়েছে গৌতম চ্যাটার্জি, এই জেলার সভাপতি, আমার পাশে রয়েছে জেনারেল সেক্রেটারি,
এবং ওনার ভাই আমার খুব ঘনিষ্ঠ ছিল, অন্যায়ভাবে নিহত হয়েছিল, আমার খুব ঘনিষ্ঠ ছিল। এবং যখন আমি তৃণমূলে ছিলাম, যখন তৃণমূলে ছিলাম না, আমার খুব ঘনিষ্ঠ ছিল। তার দাদার সাথে বসে আজকের এই সাংবাদিক সম্মেলনে চেয়ার ভাগ করে নিতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমি খুব খুশি যে উনি আজকে আমার সাথে। আমার পাশে মহিলা নেত্রী হুগলি জেলার রয়েছে, আমার সুরভি চ্যাটার্জি। আমার ডান পাশে এই জেলারই ছেলে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্যের কিষাণ মোর্চার রাজ্যের সম্পাদক সুরাজ রয়েছে, আমার দীর্ঘদিনের সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী। আমি আবার বলি, পদে থাকলো কি না থাকলো এটা বড় কথা না, রাজনীতিতে মানুষের সাথে থাকা হচ্ছে বড় কথা। সে কিছু সময়ের সাথে রয়েছে, সবাইকে আমার সাথে আজকের এই জায়গায় থাকার জন্য সবাইকে আমার অভিনন্দন ব্যবহার করছি। এবার আজকে কতগুলো কথা বলে যে একটা জিনিস আজকে বাংলায় একটা উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে, উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে যে কৃষি উৎপাদন এবং বিপণন ক্ষেত্রে মুক্তির যে স্বাদ এনে দিয়েছে কেন্দ্রের এই ঐতিহাসিক পদক্ষেপ। এখন থেকে একটা কথা দিনের আলোর মতো স্পষ্ট, যে কৃষি বিল নিয়ে কৃষিজীবীদের ঘাম ঝরানো ফলনের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ এবং অধিকার শুধুমাত্র তাদেরই হাতে, ওরে বা দালালদের হাতে। সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি দেশের চাষি ভাইদের প্রতি সুস্পষ্ট আশ্বাস, কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান তা নিশ্চিত করেছেন। ন্যূনতম সহায়ক মূল্য থেকে তাদের বঞ্চিত হওয়ার কোনো প্রশ্ন নেই, এ ব্যাপারে কেন্দ্র কৃষকদের প্রতি প্রতিশ্রুত। এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া এই তিনটি বিল কী কী? তিনটা বিল হচ্ছে, একটা হচ্ছে ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল, দি ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল, এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট। এটা ঘটনা গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিরোধী সত্য। আসল সত্যটা হল কৃষি বিলের দৌলত দীর্ঘ প্রতিনিধিত্ব প্রতীক্ষিত স্বাধীনতা অর্জন করলে নিজেদের উৎপাদিত ফসলের সফল বাণিজ্যিকরণের ক্ষেত্রে চাষিদের সামনে কোনো বাধা থাকছে না, যেখানে ইচ্ছে যাকে ইচ্ছে তারা ফসল বিক্রি করতে পারবে স্বাধীনতা। চাষিরা মনে করলে নথিভুক্ত কৃষি মান্ডি বা পাইকারি বাজারের বাইরেও কোনো ব্যক্তিগত মালিকাধীন সংস্থা বা বাণিজ্যিক সংস্থার সাথে বিপণনের ব্যাপারে আগাম চুক্তিবদ্ধ হতে পারে। দালাল বা ফোরনের দাপট থেকে গোটা কৃষি ব্যবস্থাকে, গোটা কৃষি ব্যবস্থাকে মুক্তির পথ দেখাবে কেন্দ্রের এই সাহসী পথ। কৃষকদের আর্থিক নিরাপত্তা হীনতার সুযোগ নিয়ে আর তাদের হেনস্থা করে অর্থনৈতিক ফায়দা ঘুরতে পারবে না। প্রিয় প্রধানমন্ত্রীজির ভাষায়, যাবতীয় বঞ্চনা থেকে নিজেদের রক্ষা করতে কৃষিজীবীকে ধর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন কৃষকরা। নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ এবং কৃষি দেশের কৃষি সংস্কারের পথ। কিন্তু কী গুজব এবং আশঙ্কা ছড়িয়ে আমি আপনাদেরকে বিরোধী করার চেষ্টা করছেন বিরোধীরা। এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবে কৃষকরা। কী কী বলতে চাইছে বিরোধীরা? বলতে চাইছে ভারতের কৃষি উৎপাদন এবং বিপণনে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে। বলতে চাইছেন কৃষকদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে বড় বর্তমানে, তারা নিজেদের মুনাফার স্বার্থের চাপ সৃষ্টি করবে কৃষিজীবীদের, ফলে চরম দুর্দশার মধ্যে পড়বে। কৃষিপণ্যের মূল্য নির্ধারিত হবে কর্পোরেট হাউসের মূল্যের উপর, বিশেষ করে অত্যাবশ্যক পণ্য আইনের সংশোধন বিল পাস হওয়ার উপায় হবে, সংশয়ের মাত্রাটা আরও বেশি। চাল, ডাল, আলু, পাওয়ার, পেঁয়াজ, গম, ভোজ্য তেল, তৈলবীজের যত ইচ্ছে মজুত করা ছাড়পত্রের অপব্যবহারের আশঙ্কা বাড়ে। কিন্তু খাদ্য এবং গণতন্ত্রের প্রতিমন্ত্রী দানবে দাদারাও কী বলেছেন, 1955 সালে অত্যাবশ্যক পণ্য সরবরাহ চালিয়ে দিয়ে আজ পর্যন্ত একবারও তা সংশোধন, অথচ প্রয়োজন দেখা দিয়েছিল অনেক আগে। এই বিল এখন পাশ হওয়ায় চাষিদেরও লাভ, ক্রেতাদেরও লাভ। তাছাড়া মূল্যবৃদ্ধির লাগাম হলে কেন্দ্র আদৌ চুপ থাকবে, চাল, ডাল, গমের দাম দেড়গুণ এবং সবজির দাম দ্বিগুণ হলে কেন্দ্র হস্তক্ষেপ করবে, অতএব আশঙ্কার কিছু নেই। একটা কথা বলা দরকার, আকালি মন্ত্রীর পদত্যাগ
এবং আকালিদের বিল বিরোধিতার নেপথ্যে কাজ করছে অভিনব। পাঞ্জাবে হারানোর জমি পুনরুদ্ধার। কংগ্রেস তৃণমূলের বিরোধিতা কিন্তু শুধুমাত্র মোদীদের বিরোধিতা করতে হবে, অন্য কোনো সব থেকে বড় কথা নির্বাচনের আগে যারাই যে সংস্কারের দাবি করছিলেন তারাই আগে অন্য সুবে দাবি দেয়। অতি সুস্পষ্ট কেন্দ্রের কৃষকদের ক্ষমতায় কে পদক্ষেপ নিয়েছে, পশ্চিমবঙ্গের শাসক দল তা নিয়ে রাজনীতি বিচারিতা ও মিথ্যাচার। সিপিএম কংগ্রেস সহ অন্য দল যারা এই রাজ্যে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারাও এইসব করে নিজেদের গেছে থাকে। কেন্দ্রীয় সরকার যে কৃষকদের কল্যাণে বিল পাস করছে রাজ্যসভায় হয়েছে তাতে আর একটা জিনিস পরিষ্কার, এই যুগান্ত সৃষ্টি করে একটা জিনিস আপনারা করতে চাইছেন খুব দার্থহীনভাবে বলতে চাইছেন, জমির তিনি এই যে আমাদের যে সরকারকে বিল করছে সেই বিলে কোনো জমি যে কর্পোরেট হাউসরা এগিয়ে আসছে তাদের কিন্তু এই জমির সাথে তাদের সম্পর্ক হচ্ছে ওই কৃষকের সঙ্গে এবং ফলনের এখানে তারা মজুরদারির যে ঊর্ধ্বসীমাটা এটা যে তুলে দিয়েছে এতে তো কালোবাজারি বাড়ার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। সরকার চুপ করে বসে থাকবে না, এই জন্যই ধরুন একটা আইন যে আইনটা 1855 সালে হয়েছে আর আজকে এটা প্রায় 2020 সাল, এতদিন এই আইনটার প্রয়োজনীয়তা ছিল না, এই এই আইনটা সংশোধনের হওয়া দরকার ছিল না। আজকে আমরা অত্যন্ত দার্থহীন হয়ে বলছি যে এই বিল কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য। এবার এটা যে অভিযোগ উঠছে যে এটা আম্বানি আদানি এদের পাইয়ে দেওয়ার জন্য বড় শিল্পগোষ্ঠীকে পাইয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আম্বানি বা আদানি কোথায়, এখানে তো আম্বানি আদানির ব্যাপার নয়, এখানে তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে কৃষক ফলন ও মানুষ দীর্ঘদিন ধরে যাদের সাথে হয়েছে তাদের কোনো ব্যাপার নেই। স্বাভাবিকভাবেই আমরা দার্থহীন অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি নরেন্দ্র মোদীজি কৃষকদের উদ্দেশ্যে যে বিল এনেছে এটা ঐতিহাসিক বিল এবং এই বিলে কৃষকরা লাভবান হবেন এবং ফোরেরা জব্দ হবেন। তাই আজকের এই বিল এসছেন ভারতীয় জনতা পার্টি। আজকে যেমন আমি হুগলি বললাম কালকে হয়তো আরেক জায়গায় বলবো, এইভাবেই আমরা সমস্ত জায়গায় এটা বলে পারি। আপনি তো গ্রামে গঞ্জে গেছেন আমাদের জেলায় রাজ্যে, আপনি জানেন পেপসিকো বলে একটা কোম্পানি এইভাবে চুক্তিভিত্তিক চাষ করার চেষ্টা করেছিল বা এখনো চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই চুক্তিভিত্তিক চাষে। আবার আপনাকে বলছি আমি হুগলি মহকুমা 6% এই কৃষি জমি চাষে টোটাল পশ্চিমবঙ্গ 6% এখানে যে চুক্তি হবে তাতে মালিকের সাথে ফলন আর কৃষকদের চুক্তি হবে, এখানে অন্য কিছু নেই। এখানে কোনোভাবেই কোনো কৃষক বঞ্চিত হওয়ার জায়গা নেই এবং এখানে দাঁড়িয়ে কৃষকরা লাভবান দাদা কন্ট্যাক্ট করতে বাধ্য হবে না, তো এখানে কোনো প্রশ্ন নেই কন্ট্যাক্ট করতে বাধ্য হবে। কর্পোরেট হাতে গেলে তারা তো মুনাফাটা বেশি চাইবে, কর্পোরেটের হাতে গেলে পরে যদি যায় যে নেবে সে কর্পোরেটের সাথেই চুক্তি হবে এবং সেই চুক্তিটা জমির নয়। এই যে লোকেরা বলছে জমির চুক্তি আছে, জমির তার ফলনের উপর কোথায় কী হবে তার উপর চুক্তি হবে। আরেকটা জিনিস একটু পরিষ্কার করে দিন, ধরুন কোনো এই আমফান টামফান এই জাতীয় কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি ফসল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি লাইবিলিটি নেবে ওই কর্পোরেট হাউস? এখানে যেমন চুক্তি হবে তখন স্বাভাবিকভাবে তার একটা জায়গা প্রবিধান নিশ্চয়ই, কিন্তু এটা উল্লেখ নেই ওই বিলে কিন্তু কোনো উল্লেখ নেই। দেখিনি আমাদের জীবনকালে আমরা পাইনি, এটা তো যারা তোমরা আছো তোমরাও দেখোনি, এটা তো একটা মহামারী, এটা একটা এপিডেমিক, এটা নিশ্চিত করে একটা জায়গায় এসেছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। আমি দার্থহীন ভাষায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অত্যন্ত দায়িত্বের সাথে বলে যাচ্ছি যে এই বিল নিশ্চিত করে কৃষকদের মুখে হাসি ফোটাবে,
মানুষদের মুখে হাসি ফোটাবে, এতে ফোরেনরা ক্ষতিগ্রস্ত হবে, কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। অত্যাবশ্যক ফোরে এখানকার ব্যবসায়ী সরকারের ক্ষেত্রে আপনাদের দলের মধ্যেও অন্যান্য দলের মধ্যেও ফোরে আছে, যারা ব্যবসা করে খায়, যারা বেকার যুবক, তারা কোথায় যাবে? উদ্যোগভোগী যদি এক শ্রেণী বেশি এটাকে নিয়ে মুনাফা করতে চায়, যেমন অত্যাবশ্যক পণ্যের মধ্যে পড়ছে না, তাই সরকারও কন্ট্রোল করতে পারবে না, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা? আবার বলছি সরকার অত্যন্ত দৃঢ়ভাবে কোনো জায়গায় কোনো ইন্টারফারেন্স হলে সেটা ব্যবস্থা দেবে। এটা আপনারা দেখেছেন ভারতবর্ষের ক্ষেত্রে নরেন্দ্র মোদীজি কীভাবে দেশ চালাচ্ছেন এবং কীভাবে আমরা এগোচ্ছি। তাহলে মজুদারিতে নিয়ন্ত্রণ থাকবে বলছি? নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে।